মা ছোট্ট একটা শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি। সৃষ্টির সে আদিকাল থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার, যার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয়। তিনিই আমাদের গর্ভধারিণী। মা দিবসের মূল উদ্দেশ্য মাকে যথাযথ সম্মান দেয়া। যে মা জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাকে শ্রদ্ধা দেখানোর জন্য দিবসটি পালন করা হয়। তবে শুধু একটি বিশেষ দিন নয়, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা প্রতিদিনের, প্রতি মুহূর্তের। পৃথিবীর মানুষ এই দিনটি উদযাপন করে পরম ভালোবাসা মমতা নিয়ে। কবি রবার্ট ব্রাউনিং বলেছেন, মাতৃত্বেই সকল মায়া, মমতা ও ভালোবাসা শুরু এবং শেষ। গভীরভাবে পর্যবেক্ষণ করলে দাঁড়ায় পৃথিবীর সূচনা থেকে মা শব্দটির মমতা এবং ক্ষমতা অসীম, যা কোনো কিছুর মানদণ্ডে বিচার করা যায় না। সকল পরিস্থিতিতে স্নেহ, দয়া ও ভালোবাসার অপার ভাণ্ডার হলেন মা। আধুনিক মা দিবসের প্রচলন হয় যুক্তরাষ্ট্রে। বর্তমানে প্রচলিত মা দিবসের সূচনা হয় 1908 সালে। শতাব্দীর শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার এক স্কুল শিক্ষিকা অ্যানা জার্ভিস সেখানকার পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মর্মাহত হয়ে মায়ের জন্য বিশেষ দিন পালনের মাধ্যমে সচেতনতা সৃষ্টির কথা ভাবলেন। তার সে ভাবনা বাস্তবায়নের আগে 1905 সালের 9 মে তিনি মারা যান। তার মৃত্যুর পর মেয়ে অ্যানা এম জার্ভিস মায়ের শেষ ইচ্ছা পূরণের উদ্দেশ্যে কাজ শুরু করেন। বন্ধু বান্ধবকে নিয়ে 1908 সালে তার মা ফিলাডেলফিয়ার যে গির্জায় উপাসনা করতেন, সেখানে সব মাকে নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মা দিবসের সূচনা করেন। 1914 সালে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে মে মাসের দ্বিতীয় রবিবারকে মায়েদের জন্য উৎসর্গ করে সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের দেখাদেখি পরে বিশ্বের বিভিন্ন দেশে মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সারাটি জীবন শত কষ্ট সহ্য করে, জীবনের সঙ্গে লড়াই করে শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকেন মা। সামিউর রহমান পশারি, দৈনিক করতোয়া।